বিদ্যালয়ে ছাত্র সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, এবার ছাত্র আনতে শিক্ষকদের সাথে সাথে এসআইদের অর্থাৎ বিদ্যালয় পরিদর্শকদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ। খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, পুরো প্রতিবেদনটায় সঙ্গে থাকবেন, আপনাদেরকে পুরো তথ্য দেব এবং মতামত জানাবেন। খবরে প্রকাশ যে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি দিনের পর দিন কমে গেছে, এমন স্কুল রয়েছে যেখানে মোট পড়ুয়ার অর্ধেকেরও কম উপস্থিত, অর্ধেকের বেশি পড়ুয়া অনুপস্থিত। কেন এমন টানা দিনের পর দিন গড় হাজির চলছে? এবার এসআইদেরকে সার্কেল ইন্সপেক্টরদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক, জলপাইগুড়ির জেলা শাসক মাননীয়া সোমা পারভীন। একই সঙ্গে মিড ডে মিল ঠিক মতো পাচ্ছে কিনা সেসব দেখার জন্য এডুকেশন সুপারভাইজারদের দিনে অন্তত করে দুটো স্কুল পরিদর্শন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন। কোনো স্কুল যাতে মিড ডে মিল ব্যাহত না হয় সেজন্য জেলা শাসকের নির্দেশ, চাল শেষ হওয়ার অন্তত 15 দিন আগে স্কুলকে জানাতে হবে। কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত শোনা হবে না এই নির্দেশ। শুক্রবার শিক্ষা বিভাগের আধিকারিকদের নিয়ে ডিএম অফিসে বৈঠক হয়। ডিএম সাপ জানিয়েছেন যে প্রতিটি স্কুলে যাতে নিয়মিত অভিভাবকদের সভা হয় সেটা সুনিশ্চিত করতে হবে, এ নিয়ে টার্গেট বেঁধে দিয়েছেন। মাসে প্রতিটি সার্কেলে অন্তত 10টি স্কুলে অভিভাবক শিক্ষক মিটিং করতে হবে এবং মিটিংয়ে বাধ্যতামূলকভাবে এসআইরা উপস্থিত থাকবেন। এসআইদের উপস্থিতি বাধ্যতামূলক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য রাজ্য সরকার বিভিন্ন স্কলারশিপ দিয়েছে, কিন্তু বহু স্কুলে এই কাজ বকেয়া। কেন স্কলারশিপের কাজ এগাচ্ছে না? প্রশ্ন তুলে জেলা শাসক শিক্ষাকর্তাদের রীতিমতো শোকজ করেছেন, কৈফত তলব করেছেন ডিএম। একই সঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শককে এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। জলপাইগুড়ি জেলার একাডেমিক পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডিএম, বলেছেন যে এ নিয়ে প্রতিটি স্কুলকে আরও বেশি করে উদ্যোগী হতে হবে। পড়ুয়ারা যদি ঠিকমতো স্কুলে না আসে তাহলে পরীক্ষার ফল ভালো হবে কী করে? বৈঠক শেষে জেলা শাসক সোমা পারভীন বলেছেন যে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি, মিড ডে মিল, স্কুল পরিদর্শন, বিভিন্ন স্কলারশিপ নিয়ে শিক্ষাকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে, প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাইমারির শ্যামল চন্দ্র রায় বলেছেন যে জেলায় 1209টি প্রাথমিক স্কুল রয়েছে, এর মধ্যে অনেক স্কুলে দেখা যাচ্ছে পড়ুয়াদের উপস্থিতি 40-50%। জেলা শাসক নির্দেশ দিয়েছেন যে মাসে 15 দিন গড় হাজির রয়েছে এমন পড়ুয়াদের চিহ্নিত করতে হবে,
যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে আসছে না তাদের বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে, পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধুদের পাশাপাশি সার্কেল ইন্সপেক্টরদের, যেসব সার্কেলে এডুকেশন সুপারভাইজার নেই অন্য সার্কেল থেকে তুলে এনে দায়িত্ব দিতে বলেছেন ডিএম, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকা গোয়েল বলেছেন যে অনেক স্কুলে স্কলারশিপের কাজ বকেয়া, জেলাশাসক বিষয়টি দেখতে বলেছেন, একাডেমিক পারফরমেন্স ভালো করতে স্কুলগুলোতে পড়ুয়াদের উপস্থিতি বাড়ানোর দিকে নজর দিতে বলা হয়েছে। খুব সুন্দর পদক্ষেপ জেলাশাসকের, জলপাইগুড়ি যে পদক্ষেপ নিয়েছে সার্কেল ইন্সপেক্টরদের বাড়ি বাড়ি যেতে হবে, শিক্ষা বন্ধুদের যেতে হবে, পার্শ্ব শিক্ষকদের যেতে হবে, কিন্তু এটা নতুন নির্দেশ যে এসআইদেরকে এবার বাড়ি বাড়ি যেতে হবে। এতদিন পার্শ্ব শিক্ষকরা যেত, শিক্ষা বন্ধুরা শুধুমাত্র স্কুলগুলো পরিদর্শন করতো, ছাত্র ধরে আনার জন্য কোনো রকম পদক্ষেপ নেয়নি, এসআইএসরা কোনো রকম পদক্ষেপ নেয়নি, বিদ্যালয় শিক্ষকদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে পঠন পাঠন ব্যাহত করে ছাত্র ধরে আনার জন্য। দিনের পর দিন শিক্ষকরা গেছে ছাত্র ধরে আনার জন্য। একই চিত্র মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ জেলায় শমশেরগঞ্জে এই নিয়ে পদক্ষেপ করেছে শিক্ষকরা, এসআইরা মিটিং করে শিক্ষকদেরকে দায়িত্ব দিয়েছিল, শিক্ষকরা গিয়েছে বাড়ি বাড়ি, কিন্তু এসআইরা বা শিক্ষা বন্ধুরা বাড়ি বাড়ি যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি বা এই ধরনের নির্দেশ রয়েছে কিনা জানি না। অবশ্যই এসআইএসরা যদি বাড়ি বাড়ি যায় তাহলে আলাদা বার্তা পড়বে। মিড ডে মিলের মান নিয়ে যেটা বলা হচ্ছে 5.45 টাকায়, এই মান কখনো ভালো হতে পারে না, পুষ্টিদায়ক খাবার তুলে দেওয়া সম্ভব নয়। মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো উচিত, একই সঙ্গে স্কলারশিপের যে সমস্ত টাকা এগুলো অবশ্যই হাজিরার উপর স্কুলে আসবে না, সরকারি স্কুলে নাম লিখিয়ে বেসরকারি স্কুলে যাবে, এ তো চলতে পারে না। একেবারে সঠিক পদক্ষেপ প্রত্যেকটা জেলায় এই পদক্ষেপ না হোক, এসআইদেরকে বাড়ি বাড়ি যাওয়া হোক, শিক্ষা বন্ধুরা বাড়ি বাড়ি যাক, অবশ্যই 80% ছাত্রছাত্রী হাজিরা না হলে স্কলারশিপের সমস্ত টাকা বন্ধ করা হোক। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আজকে যদি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে না ভাবা হয় তাহলে আগামী দিনে সরকারি বিদ্যালয় উঠে যেতে বাধ্য এবং কর্মসংস্থান সংকুচিত হয়ে যাবে। আজকে যারা বেসরকারি স্কুলে নিজেদের ছেলে মেয়েকে পাঠাচ্ছেন, নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মারছেন নাকি একবার ভেবে দেখবেন, আপনারা মতামত জানাবেন। আপনাদের সঙ্গে শিবরাম সরকার, নিন্দিতা দর্শন, নমস্কার।